हेलो बंधुरा, स्वागत जानाई आपनादेर सकलके आमार ए पीबक्स यूट्यूब चैनले। आज के आमी ए बोर्डटीर की काज ता आपनादेर साथे शेयर करते चलेछि। साधारणत एटी एकटी इलेक्ट्रिशियानदेर बेसिक टुल्स। एटीके आमरा सीरीज पैरालल बोर्ड बोले थाकि। एटी दिए असंख्य समस्या समाधान करा जाए। तो चलुन कयेकटी एक्साम्पल दिए आपनादेर देखिए दी एटी की कि समस्या समाधान करते पारे। तो चलुन शुरू करा जाक। प्रथमेई आमरा सीरीज कानेक्शनटी देखे नेब। এই কানেকশনটি করার জন্য প্রথমে আমাদের একটি কেবল লাগবে, যেটি একটি মেল কানেক্টর দিয়ে কানেক্ট করা আছে আর দুদিকে দু মাথা বেরিয়ে থাকবে। এটি দিয়ে আমরা কোনো জিনিস বা কোনো ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বস্তু শর্ট সার্কিট টেস্ট করব। তো প্রথমে আমরা বোর্ডে কানেকশন দিব, তারপর মেল কানেক্টর দিয়ে আমাদের সিরিজ প্লাগে প্লাগ ইন করবো। প্লাগ ইন করে যদি কোনো জিনিস শর্ট থাকে বা আমাদের শর্ট লাগে কোনো কোনো ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ডিভাইস, তো আমাদের এই লাইটটি জ্বলে উঠবে। এটিকে সাধারণত আমরা কোয়ান্টিটি টেস্ট বলে থাকি। এটি ঠিক বোঝা না গেলেও একটি অন্য উদাহরণ দিয়ে বুঝাই। এটিকে আপাতত খুলে নেই। তো আমার কাছে একটি ল্যাপটপ ব্যাটারি চার্জার, যাকে আমরা অ্যাডাপ্টার বলে থাকি। তো মনে করুন এটি একটি অ্যাডাপ্টার। তো এটি ঠিক আছে কি না, আমাদের কাছে আপাতত ল্যাপটপ নেই, অ্যাডাপ্টারটি ঠিক আছে কি না সেটি চেক করব সিরিজ টেস্ট করে। তো যদি ঠিক থাকে তো এই লাইটটি ব্লিঙ্ক করবে, আর যদি ঠিক না থাকে তাহলে ওপেন সার্কিটের মতো বিহেভ করবে, লাইটটি ব্লিঙ্ক করবে না। এই লাইটটি ব্লিঙ্ক করাতে আমরা বুঝতে পারি যে এই চার্জারটি ঠিক আছে বা এই অ্যাডাপ্টারটি ঠিক আছে। তো এটি দিয়ে আমরা একটি ডিভাইস চেক করি যে সেটি ঠিক অবস্থায় আছে কি না। তো এটি হয়ে গেল। একটি অন্য এক্সাম্পল নিয়ে দেখি। আমার কাছে একটি পুরনো ইস্ত্রি মেশিন আছে, এটি খুবই পুরনো, খুব খারাপ অবস্থায় আছে। তো এইটি ঠিক আছে কি না সেটিকে চেক করব এই সিরিজ বোর্ড দিয়ে। তো এর জন্য আমি এর ফেজ এবং নিউট্রালটিকে দেখব। ফেজ এবং নিউট্রালের মধ্যে আমাদের কয়েলটি আছে, কয়েলটি ঠিক আছে কি না সেটিকে চেক করব। তো আবার এসে প্লাগ লাগাবো এবং নিউট্রাল এবং ফেজের মধ্যে দিব। যদি লাইটটি ব্লিঙ্ক করে তাহলে বুঝব আমার ইস্ত্রি মেশিনের কয়েল একদমই ঠিক আছে। তো চলুন দেখে নেই। নিউট্রাল দিলাম, ফেজ দিলাম, তো ব্লিঙ্ক করছে, আর্থিংয়ের সাথে ব্লিঙ্ক করছে না, ব্লিঙ্ক করার কথাও না, ফেজ এবং নিউট্রাল করছে, ফেস এবং বডি ব্লিঙ্ক করছে না মানে শর্ট নেই, আর্থ এবং বডি চলছে না। এটি একটি এটি কোনো খারাপ লক্ষণ না, খারাপ লক্ষণ ঠিক, আর্থ ফেস করছে না, এটি একদমই ঠিক, নিউট্রাল ফেস করছে। তো আমরা বুঝতে পারি এইভাবেই যে আমাদের ইস্ত্রি মেশিনটি এখনও ঠিকঠাক অবস্থায় আছে। তো এটি করে বুঝতে পারি কোনো অ্যাপ্লায়েন্স ঠিক আছে কি না। তো অন্য একটি উদাহরণ দেখা যাক।
কেবেল নিব একটি, একটি ছোট্ট তার দিয়ে একটি এক্সাম্পল দেখা যাক। আপনার কাছে ধরুন অনেক বড় তার আছে, খুব বড় তার, মাঝখানে কোনো ফল্ট আছে কি না সেটি চেক করবেন। আমি ছোট্ট তার দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি। ধরে নিন এটি একটি অনেক বড় তার যেটি ইনসুলেশন করা। তো এটি দিয়ে দেখব এর দুই প্রান্তে আমরা কানেকশন লাগিয়ে দেখব তারটি ঠিক আছে কি না। সেই একই অবস্থা শর্ট সার্কিট টেস্ট যদি দু মাথায় লাগিয়ে আমাদের লাইট ব্লিঙ্ক করে তবে তারটি ঠিক আছে, তো আমাদের তারটি যথেষ্ট ভালো অবস্থায় আছে অর্থাৎ ঠিক আছে। যদি ঠিক না থাকতো, মাঝখানে কোথাও ওপেন থাকতো, তো আমাদের লাইট ব্লিঙ্ক করতো না, আমরা বুঝতাম যে আমাদের ওয়্যারে কোথাও ফল্ট আছে। তো এভাবেই অনেক সমস্যা সমাধান করি আমরা। এটি ইলেকট্রিশিয়ানদের খুবই একটি গুরুত্বপূর্ণ টুলস। তো চলুন, সিরিজ কানেকশন তো বুঝলাম আশা করি। এবার সিরিজ কানেকশন হয়ে গেছে, এবার প্যারালাল কানেকশনটি কি এবং কেন ব্যবহার করা হয় সেটি দেখব। সাধারণত প্যারালাল কানেকশন আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকেই ব্যবহার করি। আমাদের বাড়িতে ইলেকট্রিক বোর্ড অবশ্যই থাকে যেখানে আমরা 5-পিন প্লাগ বা 3-পিন প্লাগ ইউজ করে আমাদের অনেক ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট চালিয়ে থাকি, টিভি, ফ্রিজ, মোবাইল চার্জ। সাধারণত এটি প্যারালাল কানেকশন থাকে। তো এই বোর্ডটি প্যারালাল কানেকশন একটি যে কোনো কাজের জন্য উপযোগী। এখানে আমি যে মোবাইল দিয়ে দেখাচ্ছি প্যারালাল কানেকশন, ঠিক বাড়ির কানেকশন সুইচ বোর্ডে যেরকম থাকে ঠিক সেই রকমই। আশা করি আমার এই ভিডিওটি অল্প একটু হলেও কোনো তথ্য দিতে পেরেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমি পরের ভিডিওতে দেখাবো বা শেয়ার করব আপনাদের সাথে এই বোর্ডটি কীভাবে তৈরি করতে হয়।